ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিবস সকলেই জানি। সারা বছরের মধ্যে এই বিশেষ দিনটিকে প্রেম নিবেদনের দিন হিসেবে বেছে নেওয়া হয়। যদিও প্রেম নিবেদন সারা বছরই হয়ে থাকে, কিন্তু 14 ফেব্রুয়ারি দিনটিকে প্রেমিক প্রেমিকার জন্য স্পেশাল বলাই চলে। প্রেমিক প্রেমিকারা গিফট, চকোলেট ইত্যাদি উপহার দিয়ে থাকেন। বেশ আলাদাভাবেই কাটান সকলেই। তবে শুধু অবিবাহিতরাই নয়, বিবাহিত দম্পতিরাও এই দিনটিকে পালন করে থাকেন। আমাদের দেশে দিনটি বেশ সমারোহেই পালিত হয়। তবে এই দিনটি কেন বা কবে থেকে পালিত হওয়া শুরু হয়েছে এইসব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেই সম্পর্কে কিছু তথ্য। কয়েকশো হাজার বছর আগে রোম শহরে এক খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ছিলেন, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। রোম শহরে খ্রিস্টান ধর্ম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল। সেই অভিযোগে তৎকালীন রোমান সম্রাট তাকে বন্দি করেছিলেন। বন্দি অবস্থায় কষ্টের মধ্য দিয়ে কাটাচ্ছিলেন তিনি, তাই খুব চিৎকার করতেন। কিন্তু অজান্তে সেই চিৎকারে এক কারারক্ষীর মেয়ের দৃষ্টি ফিরে যায়, যার ফলে তার প্রতি সম্রাটের রাগ বেড়ে যায় এবং তাকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু ইতিমধ্যেই ওই কারারক্ষীর যে মেয়েটি দৃষ্টি ফিরে পেয়েছে, তার সাথে ভ্যালেন্টাইনের প্রণয় সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর তাই মৃত্যুদণ্ডের আগের দিন রাতে জেলে বসে একজন প্রেমিক তার প্রণয়ের উদ্দেশ্যে লিখলেন একটি চিঠি। সেই চিঠির শেষে ছিল "তোমার ভ্যালেন্টাইন" এই কথাটি। সেই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। তারপর কেটে যায় অনেক শত বছর। একসময় পোপ প্রথম জুলিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই দিনটিকে বিশেষ দিন বলে ঘোষণা করেন। সেই থেকে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। ভাবতে অবাক লাগে, আজ থেকে 1500-এরও বেশি সময় আগে এভাবেই প্রথম ভ্যালেন্টাইন কার্ডটি লেখা হয়েছিল, "তোমার ভ্যালেন্টাইন". এই কথাটি আজও একই অভিব্যক্তি বজায় রেখেই আপনি যখন কার্ডে লেখেন, তখন এই 1500 বছরের ইতিহাস সাক্ষী রয়ে যায়। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েকবার এই দিন পালন নিষিদ্ধ ছিল। যদিও বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে পালনের রীতি বেড়েছে, মহাসমারোহে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। অন্যদিকে সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। হলুদ শাড়িতে মেতে ওঠেন ছোট থেকে বড়। এই দিনটি তো প্রেমিক প্রেমিকারা একটু আলাদাভাবেই সময় কাটান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।